আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা কিচেনের শোরুমে এসেছি, আর এখানে কেন এসেছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক নাইস এবং মডার্ন কিচেনগুলো ফিটেড করে রাখা আছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এই ধরনের কিচেনের জন্য জায়গাটা যদি বড় হয় তাহলেই দেখতে ভালো লাগবে। এখন আপনাদেরকে বলি কিচেনের শোরুমে কেন আসলাম। আমরা যে ঘরে আছি সেখানে কিচেনের রেনোভেটটা করব, তাই এই কিচেন শোরুমে ঘোরাঘুরির পর আমাদের চাহিদা অনুযায়ী একটা পছন্দ হয়েছিল। তবে তারা এখন ডেলিভারি দিতে পারবে না, আরও কয়েক মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাই আমরা এখানে আর অর্ডার করিনি। এখান থেকে আমরা চলে যাই উইক্সে। উইক্সে গিয়ে আমরা প্রায় সিমিলারই একটা পেয়ে যাই, তো সেখান থেকে আমরা অর্ডার করে ফেলি। আর এই হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেটের বক্সগুলো। প্রথমেই বলি নেই, আমরা যে বাসায় আছি এটা কিন্তু আমাদের নিজের না, এটা একটা রেন্টাল প্রপার্টি, আমরা এখানে টেনেন্ট হিসাবে আছি। কয়েকদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম এই বাসাটা চেঞ্জ করে আমরা অন্য একটা বাসায় যাব, একটু বড় বাসায় যাব। এই বাসাটা খুবই ছোট, আর মেন প্রবলেম হচ্ছে আমাদের বাসার সামনে কোনো ড্রাইভওয়ে নেই, স্ট্রিট পার্কিং। আর স্ট্রিট পার্কিং যাদের আছে তারা সবাই জানেন, পার্কিং যখন পাওয়া যায় না তখন এটা কতটা কষ্টদায়ক হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আমরা অনেক বাসাই পাই, তবে সেগুলো অনেক দূরে হয়ে যায়, যেমন বাচ্চাদের স্কুল থেকে মাদ্রাসা থেকে অনেক দূরে হয়ে যায়, আসা যাওয়ার অনেক প্রবলেম হয়ে যাবে এবং আরও অনেক ধরনেরও ইস্যুজ আছে। তো সেইগুলো চিন্তা করে আমরা ডিসিশন চেঞ্জ করে এইখানেই থাকার ডিসিশন নিয়েছি আপাতত, হয়তো বা কয়েক মাস অথবা বছরখানেক হবে, জানি না ইন ফিউচার কী হবে। যেহেতু এইখানেই আরও কয়েকদিন থাকছি তাই ভাবলাম বাসার ভিতরে যে প্রবলেমগুলো আছে, যেমন ফ্লোরিং, প্লাম্বিং, সেগুলো ফিক্স করিয়ে নেই, আর সব কিছু মিলিয়ে একটু নতুনত্ব আসবে। এই প্রপার্টিটা কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে না, এটা একটা প্রাইভেট রেন্ট। এজেন্টের মাধ্যমে কোনো প্রপার্টি থাকলে যে সুবিধাগুলো পাওয়া যায় প্রাইভেট রেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু অনেকটাই পাওয়া যায় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের ল্যান্ডলর্ড সবসময়ই চেষ্টা করেন আমাদের সব প্রবলেমগুলো অন টাইম সর্ট আউট করে দিতে। এই কিচেন রেনোভেটের জন্য আমরা ওনাকে বলেছিলাম, তবে উনি বলেছিলেন যে এখন না করিয়ে কয়েকদিন পরে করাবেন। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা না হয় এখন করে নেই, ওনার সাথে পরে সর্ট আউট করা যাবে। যে কোনো প্রপার্টি প্রাইভেট রেন্ট হোক অথবা এজেন্টের মাধ্যমে হোক, টেনেন্ট কিন্তু নিজে থেকে কোনো কাজ করাবে না, টেনেন্টের যে কোনো সুবিধা অসুবিধাগুলো ল্যান্ডলর্ড অথবা এজেন্টের দায়িত্বে করানো হবে। তাই আমাদের ল্যান্ডলর্ডও এই কিচেন রেনোভেটের কাজগুলো ওনার দায়িত্বেই করিয়েছেন। যে কোনো বাসায় থাকতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, তো সবসময় তো আর ল্যান্ডলর্ডকে গিয়ে বলা যায় না, কীরকম জানি বিবেকে বাঁধে। তো অনেক সময় এরকমও হয় যে আমরা নিজে থেকে এই কাজগুলো করিয়ে ফেলি, এটা হচ্ছে একটা মানবতাবোধ, আর আমার মনে হয় অনেকেই এরকম করে থাকেন। রেন্টাল প্রপার্টিতে কেউই কিন্তু কোনো এক্সপেন্সিভ কোনো কাজ করাতে ইচ্ছুক হন না, যেভাবে মানুষ নিজের বাসায় কাজ করাতে ইচ্ছুক হন। তাই যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি রেনোভেশন, তাই আমরা সব কিছু একটা বাজেটের মধ্যে রেখেছি। অনেক কাজ আছে যেগুলো আমরা নিজে করে নিয়েছি যাতে আমাদের লেবার চার্জটা সেভ হয়ে যায়। এখানে টাইলসগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিজে লাগাচ্ছেন, মাত্র 15-20 পিসের মতো টাইলস এখানে লাগানোর প্রয়োজন পড়েছে। এইটুকু কাজের জন্য যদি আমরা কাউকে হায়ার করতাম তাহলে লেবার চার্জটা অনেক বেশি পড়ে যেত, তাই আমার হাজব্যান্ড একজনের কাছ থেকে টাইলস কাটার হায়ার করে নিয়ে এসে টাইলসগুলো কেটে যেভাবে পারছেন নিজে নিজেই লাগিয়ে নিচ্ছে। এই ধরনের কাজ উনি প্রথমেই করছেন, আগে কখনো করেননি। জীবনে আসলে অনেক কাজই আছে যেগুলো আমরা কখনো চিন্তাও করিনি যে কোনো দিন করব, তবে এই কাজগুলো করার পর মনে অনেক আনন্দ দেয়। সময় আর জায়গা এই দুটো যদি ঠিক মতো থাকে তাহলে যে কোনো কাজই চেষ্টার মাধ্যমে করা সম্ভব। এই তো ক্যাবিনেটগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন ব্যাকস্প্ল্যাশ লাগানোর পালা। ব্যাকস্প্ল্যাশের জন্য অনেক চিন্তাভাবনা করছিলাম কী করা যায়, আমার হাজব্যান্ড বললেন পেন্ট করে নাও,
আমি চিন্তা করলাম পেন্ট করলে একেবারে সিম্পল হয়ে যায়, তো একটু ডেকোরেট করতে চেয়েছিলাম, তাই এজন্য এই স্টিকারগুলো নিয়ে এসেছি। এই স্টিকার ব্যাকস্প্ল্যাশগুলো কিচেনেই লাগানো হয়। আমি চিন্তা করলাম যদি কয়েকদিন পর এগুলো নষ্ট হয়ে যায় তাহলে তুলে ফেলে আবার নতুন করে লাগানো যাবে, তো সেদিক দিয়ে একটা ভালো জিনিস, চাইলে অন্য ডিজাইনেরও লাগাতে পারবো। যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি রেনোভেশন, তাই বাজেটের ভিতরেই থাকার চেষ্টা করেছি, সেজন্যই এই স্টিকারগুলো নিয়ে আসা। স্টিকারগুলো লাগানোর পর যে কিছু জায়গায় ওয়াল থাকবে সেখানে পেন্ট করে নিচ্ছি। পেন্ট করার পর এখানে দুইটা ডিসপ্লে শেলফ লাগাবো একটু ডেকোরেশনের জন্য। আমার হাজব্যান্ড এই শেলফগুলো লাগিয়ে দিচ্ছেন। শেলফগুলো লাগানোর পর এই জায়গাটা কিভাবে ডেকোরেট করব সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সবশেষে ফ্লোরের কাজ বাকি। পুরাতন যে লাইনাটা ছিল সেটা আমরা তুলে ফেলে দিয়েছি, তাই নতুন একটা অর্ডার করা হয়েছে। আর যেই শপে আমরা লাইনারটা অর্ডার করেছি তারাই এসে লাইনারটা ফিট করে দিচ্ছেন। আমাদের এই কিচেনটা কিন্তু খুবই ছোট, একজন যদি ভিতরে যান তাহলে আরেকজন পাস হতে পারে না। আমি প্রথমে ভাবছিলাম এত ছোট কিচেনে তারা এই লাইনারটা কিভাবে ফিট করবে, তবে আধা ঘন্টার ভিতরেই তারা কীভাবে যে কী করলো আসলে বুঝতেই পারলাম না, মানে চোখের পলকেই যেন এইটা ফিট হয়ে গেল। আসলে এটাই প্রফেশনালদের কাজ, তারা ভালো করেই জানেন কোন ধরনের জায়গায় কীভাবে কাজ করতে হয়। আমি কিন্তু আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।